দেখো লাবণ্য, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি শুধু একবার আমাকে ভালোবেসে দেখো, তোমার জন্য আমি সবকিছু করতে পারবো। দেখো, রিলেশনে যাওয়ার আগে ছেলেরা হাজারটা কথা বলে, তারপর রিলেশন চলে গেলে সবকিছু বলে যায়। দেখো, আমি সব ছেলেদের মতো না, ঠিক আছে? আমি ওদের থেকে একটু আলাদা। ওয়েট ওয়েট, তোমার কি কোনো কিছু কম আছে? কম আছে মানে কি বলতেছো? অবলতা বলে সবে রিলেশনে যাওয়ার আগে তুমি আমাকে ঝাড়ি মারতেছো, না জানি রিলেশনে যাওয়ার পর আর কি করবা? আরে বাবা, আমি তোমাকে ঝাড়ি মারি নাই, জাস্ট একটু বুঝাই নাই। চুপ, একদম চুপ, আমার সাথে আর কথা বলবে না। মানে কি রে ভাই, কি করতে চাইলাম আর কি হলো? আমার কপাল নেই ধরা। তুই না কালকে আমাকে প্রপোজ করলি, আর আসাইমের সাথে? দাঁড়া, তোদের মতো ছেলেদের ভালো করে চেনা আছে। আরে না, তোরা না এগুলোই করিস, ঠিক আছে? আরে তুই কিছু বল না। কি হয়েছে জানো? তুমি আমার সাথে তুই জানবো তো? আরে তুমি বুঝতেছো না, ও আমার ছোট বোন হয়। ছোট বোন মানে জান, তুমি এগুলো কি বলতেছো? আর তুই এগুলো কি শুরু করছিস বল তো? এখন যে আপু তোর ছোট বোন হয়ে গেল, এরকম কয়টা বোন আছে রে তোর? আরে বাবা বলতে দাও। থাক তুই। তুই কিছু বল না। ও আচ্ছা, এই কথা বেটা, তুই কোনো প্যারাই লিস না, স্বপ্নের ব্যাপারটা আমি দেখতেছি। তুই দেখবি মামা, তাইলে ঠিক আছে। এই খারা তুই দেখবি মানে তোর যে ক্যারেক্টার তোর দাম আমার দাম নিজে দেখবি। আরে মামা, তোর বোন মানে আমার বোন, তুই উল্টা পাল্টা বুঝিস কি লেগে, সমস্যা নেই। আচ্ছা তাইলে তুই বাসায় যা, আমি এক্ষুনি গিয়ে ব্যাপারটা দেখতেছি। আচ্ছা তাইলে চল। আরে স্বপ্না, তুমি? আই লাভ ইউ। তুমি অভিভাবকের ফ্রেন্ড অর্ণব না? ইয়েস, আই এম অর্ণব। কি বলতেছো ভাইয়া তুমি এগুলা? ভাইয়া? ভাইয়া আসলো কোথা থেকে? আরে ভাইয়া ঠাইয়ার কয়দিন, বয়ফ্রেন্ড প্রতিদিন। সরি ভাইয়া, আমার বয়ফ্রেন্ড আছে। ওকে থ্যাংক ইউ। দোস্ত হইছে না? ওকে ঠিক আছে মামা। মানে কি সবের? মাত্র না বললা তোমার বয়ফ্রেন্ড আছে? সো এখন তো ভিডিওটা হয়ে গেছে, আর এটা যদি তোমার বাবাকে নিয়ে দেখাই দেন বুঝবো মজাটা। প্লিজ ভাইয়া, তুমি এই কাজ করো না, আমার বাসায় জানতে পারলে অনেক সমস্যা হবে। ভাইয়া তুমি যা বলবো আমি তাই শুনবো। শুনবে তো? জি ভাইয়া অবশ্যই শুনবো। আচ্ছা তাহলে তুমি তোমার ভাইয়ার গার্লফ্রেন্ডকে গিয়ে তোমার আসল পরিচয়টা দিবা। আচ্ছা আমি গিয়ে সব বলবো। তাহলে তুমি ভিডিওটা ডিলিট করবা তো? হ্যাঁ অবশ্যই করবো। আর হ্যাঁ, এই চকলেটটা তোমার জন্য, তাহলে ধরো। দাদা করে রাখছো কেন, কিছু বলবা? আসলে আপু সেদিন তোমাকে আমি মিথ্যে বলেছিলাম, অভি আমার ভাইয়ে হয়। কি তুমি জানো এর জন্য কত কিছু হয়েছে? আর তাছাড়া নিজের ভাইকে কেউ বয়ফ্রেন্ড বলে? সরি আপু। ইটস ওকে। আচ্ছা আপু আমি এখন যাই বাসায়। বাসায় যেতে হবে না, চলো তোমাকে নিয়ে আস, ফুচকা খাবো। ঠিক আছে চলো চলো। কিরে মামা, তুই মেঘরে কি বলছোস? মেঘ যে আমার ফোন দিয়ে যাইতে কইলো। আরে বেটা তুই আগে জানা ব্যাপারটা, গেলেই বুঝতে পারবি। মামা তুই কইছস আমার ব্যাপারটা দেখবি, যদি উল্টাপাল্টা কিছু করিস তাহলে আমি কিন্তু তোর ব্যাপারটা দেখে দেবো। আরে দোস্ত, উল্টাপাল্টা কিচ্ছু না, সব কিছু সেটিং করা। তুই শুধু যাবি গিয়ে ওর সামনে দাঁড়াবি, প্রপোজটা করবি, তোর লাইফ সেটেল বেটা। তুই শিওর মামা? গিয়ে কইলেই রাজি হয়ে যাইব? হ্যাঁ অবশ্যই রাজি হয়ে যাইব, তুই আমার জন্য টিকিট রেডি কর। সমস্যা নাই, তুই থাক, আমি প্রপোজটা করে আই, যদি রাজি হয় তাহলে তোর ফোন দিব মনে। আচ্ছা মামা ফোন কিন্তু দিতে হবে মনে।
হ্যাঁ কি বলবা বলো, ডাকছো কেন? দেখো এতদিন আমি যেটা করছি সেটা আসলে আমার ঠিক হয়নি, আমার ভুল হয়েছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আর তাছাড়া তোমার বোনের সাথে আমার কথা হয়েছে, ও আমাকে সবটা বলে দিচ্ছে। হ্যাঁ এখন কি বলবা বলো। তুমি এমন রিয়াক্ট করতেছো কেন? বলছি তোমার ভুল হয়েছে, আই এম সরি। আর আমি একটা তোমাকে কথা বলতে চাই, জানি না তুমি সেটা কিভাবে নেবা বা কেমন রিয়াক্ট করবা, বাট আই লাভ ইউ। কি বলছো আর একবার বলো তো? আই লাভ ইউ। তাহলে চলো আমরা যাই। এ আচ্ছা দাঁড়াও এক মিনিট, আমি তো একটা কাজ করতে ভুলেই গেছি। তুমি দাঁড়াও আমি একটু আসতেছি। কই মামা তুই, কাম তো হয়ে গেছে, তুই না কইছিলি তোর টিট দেওয়া লাগবো? অক্ষুনি আয়, তোর অক্ষুনি টিট দিব। আয় 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 পড়াই পড়। আমার বোন কিরে, এখন অমনি তোর বোন হয়ে গেল? ও তার মানে তুই আমার কাছ থেকে ম্যাচ নিয়ে আমার ঘরে আগুন লাগিয়ে দিলি? মানে কি তোরা এগুলো সব কি বলতে আসু? অর্ণব তোমার ভাই? হ্যাঁ। তাহলে কি করবো এখন? দাঁড়া, তোর কোথাও যাওয়া লাগবে না। শোন বন্ধু, তুই আমার ছোটোবেলার বন্ধু, তোর আমি ছোটোবেলা থেকে চিনি। তুই যেহেতু আমার বোনের এত ভালোবাসো, তোদের ভালোবাসা আমি মাইনে নিলাম। বন্ধু তুই এত সহজে মাইনে নিতে তো সত্যি? হ্যাঁ, কোন থেকে আমি সত্যি তোদের ভালোবাসা মাইনে নিলাম? বোন মামা এই জায়গা তো কোনো একটা কাহিনী আছে, তুই তো এত সহজে মাইনে নেওয়ার মতন পোলা না। কাহিনীটা কি মামা তাড়াতাড়ি কর। ঘটনা যদি শোনস বন্ধু, তাহলে তো তুই সারপ্রাইজ হয়ে যাবি। কিরে সারপ্রাইজ হয়ে যাবো মানে? বেবি কিরে তুই এই নে, তুই ওর হাত ধরে দাঁড়াইয়াছোস? আরে বেটা বোঝস নাই, খাপের খাপ, আমি হম তোর বুইনের বাচ্চার বাপ, যার শালা তোর সাত খুন মাপ। রে শালা এত লইলাম চাপ, ওইল না কোনো লাভ, ওর ভালোবাসার মায়ের রে বাপ। কি বললাম? আরে কিছু না কিছু না, তোমার ভাই আমার শালা, আমি তোমার ভাইয়ের শালা, চলো তোমার গলায় পড়া মোমালা।